দেখুন, মৃত্যুর 93 বছর পরও যেমন আছে লেনিনের মমি, সোভিয়েত ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান বিপ্লবী নেতা ভ্লাদিমির লেনিন আজ থেকে প্রায় 94 বছর আগে মারা যান। মস্কোর রেড স্কোয়ারের একটি জাদুঘরে লেনিনের মমি করা লাশ আজও প্রদর্শন করা হচ্ছে। যদিও লেনিনের লাশ নিয়ে কী করা হবে, তাকে সমাধিস্থ করা হবে কি না এমন প্রশ্ন রাশিয়ায় নিয়মিতই শোনা যায়। ভ্লাদিমির লেনিনের মমি করা লাশের বিষয়ে কিছু তথ্য দেওয়া যেতে পারে। বলশেভিক বিপ্লবের নায়ক ভ্লাদিমির লেনিন 1924 সালে মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার পর সোভিয়েত কর্তৃপক্ষ চাইল তার জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণ করবে। দীর্ঘ 6 বছরের চেষ্টায় 1930 সালে স্মৃতিসৌধ নির্মাণের কাজ শেষ করেন সোভিয়েত কর্তৃপক্ষ। ঠিক ক্রেমলিন ওয়ালের পাশেই অবস্থিত এই স্মৃতিসৌধটির একটি অংশ 1945 সালে পুনরায় নির্মাণ করা হয়, যাতে রেড স্কোয়ারের প্যারেডের সময় সোভিয়েত নেতারা সেখানে দাঁড়াতে পারেন। সুশ্যাবের পরিকল্পনা অনুযায়ী লেনিনের স্মৃতিসৌধ বড় ধরনের মেরামত ছাড়াই গত 93 বছর ধরে টিকে আছে। এটি ইউনেস্কোর তালিকাভুক্ত অন্যতম স্মৃতিসৌধ হিসেবে স্বীকৃত। রেড স্কোয়ারের এই সমাধিতে গত শতকের 20-এর দশকের মাঝামাঝি থেকে শায়িত অবস্থায় রয়েছে লেনিনের মমি করা লাশ। প্রথম দিকে তার লাশ আসলে অস্থায়ীভাবে প্রদর্শনের কথা ছিল, কারণ মৃত্যুর আগে লেনিন নিজেই তার লাশ সমাধিস্থ করার জন্য বলেছিলেন। কিন্তু সোভিয়েত নেতারা তার লাশ সংরক্ষণের সিদ্ধান্ত নিলেন এবং তার স্মৃতিসৌধকে একটি বৃহৎ সোভিয়েত প্রতীকে পরিণত করেন। 90 বছর ধরে লেনিনের লাশের সংরক্ষণ ছিল রাশিয়ার জন্য একটি বৈজ্ঞানিক চ্যালেঞ্জ। এক্ষেত্রে দেশটির কয়েক প্রজন্মের গবেষক ও বিজ্ঞানীরা নিয়োজিত রয়েছেন। লাশের সংরক্ষণ প্রক্রিয়ায় রয়েছে মস্কোর ইনস্টিটিউট অব মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টসের বিজ্ঞানীদের একটি দল। প্রত্যেক সপ্তাহে বিজ্ঞানীরা লেনিনের লাশটিকে পরীক্ষা করে দেখেন। স্মৃতিসৌধের ভেতর একটি নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় এটা সংরক্ষণ করা আছে। মমিটি বিশেষ করে একটি কাচের ঘরে রাখা হয়েছে, যেখানে লাশটিকে ব্যাকটেরিয়া ও পচে যাওয়া ও শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে। লেনিনের লাশকে মমি করার প্রযুক্তিটি রাশিয়ার একটি রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়। কোনো বিজ্ঞানী এ গোপনীয়তা নিয়ে মুখ খোলেন না। তবে ওই বিজ্ঞানী দলের একজন পাভেল ফোমেস্কো 2011 সালে উত্তর কোরিয়ার নেতা কিম ইল সাংয়ের মৃত্যুর পর মমি করার প্রক্রিয়া ফাঁস করে দেন। মমি করার প্রক্রিয়া বর্ণনা দিয়ে তিনি বলেন, মমি করার জন্য প্রথমে আমরা লাশের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ফেলে দেই, এরপর এক ধরনের দ্রবণ দিয়ে শিরা উপশিরাগুলো পূর্ণ করি এবং মাংস থেকে সব রক্ত বের করে ফেলি। তিনি বলেন, তারপর লাশটি সাদা কাপড়ের ফাল দিয়ে জড়িয়ে মলমের মতো দ্রবণপূর্ণ একটি গ্লাসের বাথটাবে রাখা হয়। কক্ষের মধ্যে একটি নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা রক্ষা করা হয়। এরপর শরীরের ভিতরে থাকা পানির জায়গায় ওই দ্রবণ পূর্ণ হয়। এই প্রক্রিয়ায় চলে 6 মাস ধরে। গত শতকের 90-এর দশকের শুরু থেকে লেনিনের লাশের কবর দেয়া নিয়ে বিতর্ক চলতে থাকে। অনেকেই মনে করেন সোভিয়েত রাষ্ট্রের পতনের পর বলশেভিক নেতার লাশ সংরক্ষণ করা বা শেষকৃত্য না করে জনসম্মুখে প্রদর্শন কোনো কাজের কথা নয়। আবার যারা মুসল্লিয়ামের পক্ষে তারা বলেন, মুসল্লিয়ামের যে জায়গা দেহ রাখা হয়েছে সেই জায়গাটি মাটির নিচেই। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।